কাঠি সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের ঘটনায় আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস লঞ্চ সংলগ্ন সুগন্ধা ও বিশখালী নদীর মোহনা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে তবে উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি এই নিয়ে সাতচল্লিশ জনের মরদেহ উদ্ধার হল এদিকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের তদন্ত টিমের চার সদস্য ঘটনাস্থলে পরিদর্শন করেছে নিখোঁজ ব্যক্তিদের সুগন্ধা নদী তীরে এখনও অপেক্ষায় রয়েছে সজনরা এদিকে বরগুনায় লঞ্চ দুর্ঘটনায় নিহত সজনদের শনাক্ত করার জন্য বত্রিশ জনের বিপরীতে চুয়াল্লিশ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে আর বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তেত্রিশ দগ্ধ রোগীর শারীরিক অবস্থার উন্নতি দিকে পরে যাই দেখি এটা লাশ লাশ তার চেহারা দেখা যায় না সংবাদ আমি সবাইকে জানাই আজকে যে মৃতদেহটা উদ্ধার করা হয়েছে এখনও পর্যন্ত আমরা পরিচয় শনাক্ত করতে পারিনি আমরা চেষ্টা করছি আমাদের কাছে যে নিখোঁজদের তালিকা রয়েছে সেখানে আমাদের এই মৃতদেহের বয়স আমরা ধারণা করছি তিরিশ পঁয়ত্রিশ বছর হতে পারে দর্শক বরগুনায় নিখোঁজদের পরিচয় শনাক্তে বরগুনায় স্বজনদের কাছ থেকে ডিএনএ সংগ্রহ করা হচ্ছে সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনির হোসেন কামাল কামাল নিহতদের পরিবারগুলোর সহায়তায় আর কোনো উদ্যোগ রয়েছে কিনা জানাবেন জি ফারিয়া এখন পর্যন্ত বরগুনায় ছত্রিশ জন নিখোঁজের তালিকা তৈরি হয়েছিল যাদের মধ্যে বত্রিশ জনের বিপরীতে জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে আর এখন পর্যন্ত যেসব পরিবারের নিহত এবং নিখোঁজ রয়েছে তাদের মধ্যে শুধুমাত্র যাদের পরিচয় শনাক্ত হয়েছে সেই রকম বারোটি পরিবারকে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয়েছে এছাড়া যারা নিখোঁজ রয়েছে এবং আহত অবস্থায় রয়েছে তাদের পরিবারকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন ধরনের সহায়তা দেয়া হয়নি আমাদেরকে ডিএনএ পরীক্ষার জন্য সিআইডির এখানে যিনি রবিউল ইসলাম এসেছিলেন তিনি বলেছেন যে সর্বাত্মক চেষ্টা করেও তিনি ৪৪ চুয়াল্লিশ জনের উপরে ডিএনএ সংগ্রহ করতে পারেননি আর এ পর্যন্ত যে সাতচল্লিশ জনের লাশ পাওয়া গেছে তার মধ্যে কিন্তু একুশ জনের পরিচয় শনাক্ত হয়েছে এখনো ছাব্বিশ জন অজ্ঞাত অবস্থায় রয়ে গেছে যাদের মধ্যে তেইশ জনকে বরগুনার পোটকাখালী গণকপরে একুশটি কবরে যাদেরকে দাপন দেওয়া হয়েছে এবং গতকালকের একজন এবং আজকের যে দুজনের লাশ উদ্ধার হয়েছে তাদের পরিচয় কিন্তু এখনো শনাক্ত করা যায়নি তবে আর একজনের লাশ শনাক্ত করে গতকালকেরই কিন্তু হস্তান্তর করা হয়েছে যিনি ওই লঞ্চের সহকারী বাবুরচি ছিলেন শাকিল মোল্লা এবং তার পরিবারকেও বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে পঁচিশ হাজার টাকা দেয়া হয়েছে আর এখনো এই যে আহত নিহত পরিবারে কিন্তু এখনো আহা জারি চলছে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য হারিয়া আপনাকে ধন্যবাদ বরগুনা থেকে জানাচ্ছিলেন মনির হোসেন কামাল